আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার বাইশ তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝে গেছো আজকে কি কি প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে শিক্ষার্থীদের মনে যে প্রশ্ন কেমন হতে পারে আসলে এই প্রশ্নটি কেমন হতে পারে সেটি কিন্তু তোমরা আগে থেকে জানো যেখানে বলা হচ্ছে যে এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেইখান থেকে তোমাকে তিনটি চারটি সৃজনশীল প্রশ্নের বা গ্রুপ ভিত্তিকারকে আমি বিষয়টি বলছি তিনটি চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিলেই কিন্তু হয়ে যাবে কাজে এই প্রশ্নটি যে খুব বেশি কঠিন হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না আমি বলবো সকল বোর্ডের এই প্রশ্নটি কিন্তু অনেক অনেক সহজ হবে কাজে যে সকল শিক্ষার্থীরা প্রশ্ন কেমন হবে এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তোমাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যে এই প্রশ্নটি অন্যান্য বছরের প্রশ্নের তুলনায় অনেক অনেক সহজ হবে বলে আমি মনে করি দ্বিতীয় যে প্রশ্নের উত্তরটি দেব সেটি হচ্ছে যে এমসিকিউ ও সিকিউ ভালো করতে আসলে তোমার এই মুহূর্তে কি করা প্রয়োজন আমি তোমাদেরকে বলবো যদি তুমি এমসিকিউ ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই বেশি করে যে বোর্ড বইটি তোমার রয়েছে এই বোর্ড বইটি আয়ত্ত করতে হবে সেই সাথে যে সকল বোর্ড প্রশ্নগুলো রয়েছে মানে পূর্বের বোর্ডগুলো পূর্বে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষাগুলোতে যেই সকল বোর্ডগুলোর প্রশ্ন ছিল বা এমসিকিউগুলো বা সিকিউগুলো ছিল সেই সকল এমসিকিউ সিকিউগুলো যদি তুমি সঠিকভাবে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তুমি এমসিকিউ সিকিউ ভালো ফলাফল করতে পারবে কাজে আমি বলবো যে তুমি যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ড প্রশ্ন সেই সাথে তোমার বোর্ড কর্তৃক যে বইগুলো তোমাকে প্রদান করা হয়েছে এই বোর্ড বোর্ড কর্তৃক বইগুলো যদি ভালো করে তুমি আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তুমি এমসিকিউ সিকিউ সি কিউএ ভালো করতে পারো আরেকটি প্রশ্ন হলো যে এই মুহূর্তে একজন শিক্ষার্থীর আসলে কিভাবে পড়া উচিত আমি তোমাকে বলবো যে তোমার যদি প্রস্তুতি তেমন একটা ভালো না হয়ে থাকে তাহলে তুমি তোমার যে শর্ট সিলেবাসটি রয়েছে এই শর্ট সিলেবাসটি তুমি টার্গেট করে পড়বে কিভাবে টার্গেট করবে যে তুমি দেখবে যে যদি একটি বইয়ের তিনটি পাঁচটি ষাটটি অধ্যায় দেওয়া থাকে সেইখান থেকে তুমি লক্ষ্য করবে যে অন্যান্য বোর্ড পরীক্ষায় এসেছিলো সবচাইতে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো থেকে তোমাকে চার থেকে পাঁচটি অধ্যায় যদি এখানে সাত আটটি অধ্যায় দেওয়া থাকে এইখান থেকে চার থেকে পাঁচটি অধ্যায় তুমি টার্গেট করে ভালো করে আয়ত্ত করে ফেলবে যার ফলে কিন্তু তুমি নিশ্চয়ই জানো যে সিকিউগুলো কিন্তু এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেইখান থেকে চার চারটি তিনটি প্রশ্নের উত্তর দিলেই তোমার এখানে হচ্ছে কাজে এগারোটি প্রশ্ন থেকে তিনটি চারটি প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আহামরি কঠিন কোনো কাজ নয় আর সেই সাথে এমসি সমাধানের ক্ষেত্রেও কিন্তু তোমার এখানে ত্রিশটি এমসিকিউ থাকবে সেইখান থেকে বারোটি পনেরোটি এমসিকিউ উত্তর দিতে হচ্ছে যার ফলে কিন্তু সকল অধ্যায়গুলো তোমাকে একদম শতভাগ শিখে তারপর পরীক্ষার হলে যেতে হবে সেটি কিন্তু নয় যদি তোমার প্রস্তুতিতে গাড়তে থাকে তাহলে তুমি দেখবে যে যেই কয়টি বোর্ড রয়েছে সেই যেই কয়টি অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে টার্গেট করে যেই কয়টি অধ্যায় তোমার কাছে মনে হয় যে এই অধ্যায়গুলো পড়লেই তুমি পরীক্ষায় ভালো করতে পারো সেই অধ্যায়গুলো তুমি পড়ে নিলেই চলবে কাজে আমি বলবো যে তোমার প্রস্তুতি ভালো নয় তুমি সকল অধ্যায় পড়বে এরকম নয় তুমি চেষ্টা করবে যে শর্ট সিলেবাস থেকে কিছু বাছাই করে করে অধ্যায়গুলো পড়া আমি মনে করি এই মুহূর্তে তোমার প্রয়োজন আরেকটি প্রশ্ন হলো যে এ প্লাস পেতে হলে একজন শিক্ষার্থীর কত নম্বর পেতে হবে আর তোমরা নিশ্চয়ই জানো আমরা যে আগে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো সেইখানে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হলে সেইখান থেকে একশো নম্বরের মধ্যে আশি পার্সেন্ট নম্বর যদি কোনো শিক্ষার্থী পেত অর্থাৎ একশোর মধ্যে আশি নম্বর পেলেই কিন্তু সেই প্লাস পেত আবার পঞ্চাশ নম্বরের মধ্যে কিন্তু চল্লিশ নম্বর পেলেই সেই প্লাস পেত কিন্তু এখন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু নম্বরের অনেকটা বিভাজন রয়েছে আমি তোমাকে বলবো যদি তুমি এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে যেই বিষয়টি হিসাব করতে হবে সেটি হচ্ছে তোমার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা কত নম্বরে অনুষ্ঠিত হচ্ছে সেইখান থেকে যদি শতকরাই তুমি হিসাব করো অথবা এই নম্বরটি যদি তুমি একশতে রূপান্তর করো সেইখান থেকে আশি নম্বর পেতে যতটুকু অংশ দরকার অর্থাৎ যত নম্বর দরকার ততটুকু পেলেই হবে তো মনে করো তোমার পঞ্চাশ নম্বরে পরীক্ষা হচ্ছে সেইখান থেকে তোমার চল্লিশ চল্লিশ নম্বর পেলেই তুমি প্লাস পাবে অথবা তোমার পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দশ নম্বরে যদি তোমার দশ নম্বরে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সেইখান থেকে তোমাকে আট নম্বর পেতে হবে তাহলে তুমি প্লাস পাবে এখন যদি তুমি পনেরো নম্বরে পরীক্ষা দাও তাহলে দশের জন্য তোমাকে চার নম্বর পেয়ে দশের জন্য আট নম্বর পেতে হবে পাঁচের জন্য চার নম্বর পেতে হবে আর তার মানে আট আর চার বারো এখানে তুমি দেখতে পাচ্ছ পনেরো নম্বরে যদি তোমার পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সেইখানে কিন্তু তুমি যদি বারো নম্বর পাও তাহলে তুমি প্লাস পাবে তো তার মানে তোমরা যে প্রশ্নগুলো প্রশ্নগুলো এখানে দেখেছিলে এই প্রশ্নগুলো উত্তর আমি আশা করি তুমি ভালোভাবে পেয়েছ তো এই ছিল এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি খুদা হাফেজ